পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يولي الناس ما أخج منه آمن الحلال أم من الحرام براه البخاري সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসলের উপর সাল্লাহ আলাইহাল্লাম হালাল হারামের বিধানে মানুষের সবচেয়ে জীবনে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বৈধ রুজি মানুষ যদি তার রুজির ব্যাপারে চিন্তা ভাবনা বিবেচনা না করতে পারে তাহলে তার পরকাল টিকবে না বরং তার নেকি থাকা না থাকা নির্ভর করে তার জাহান্নাম জান্নাত নির্ভর করে বৈধ রুজির উপরে যেটা মানুষের জন্য খুবই জটিল মানুষের জন্য খুবই কঠিন কেননা মানুষ প্রত্যেককেই চায় রুজি উপার্জন করে অর্থ সম্পদ কিছু উপার্জন করে দুনিয়া জীবনে কিছু সুখ শান্তি লাভ করা তখন মানুষ চিন্তা ভাবনা করে উপার্জন করতে পারবে এটা মানুষের জন্য খুব কঠিন দুনিয়াতে সুখ শান্তি যেভাবে হয় সেটাই করতে হবে যে কোনো মূল্যে এটা হচ্ছে নাফসের কাজ মনের কাজ ইন্ডেন নাফস আল্লাহ বিশ্বয়ে নিশ্চয় আত্মা মানুষকে পাপের আদেশ করে অবৈধ রুজির আদেশ আত্মাই করে আল্লাহ বলেন কুলু মিম্মা ফিল হে মানুষ তোমরা পৃথিবী হতে বৈধ রুজি উপার্জন করো তোমরা পৃথিবী হতে বৈধ রুজি ভক্ষণ করো পৃথিবীতে অনেক রুজি আছে মানুষ অনেক খাদ্যই খায় অনেক রুজি খায় কিন্তু বৈধ অবৈধ হিসাব করে কে খায় এটা মানুষ চায় না আল্লাহ তালা বলছেন কুলু হে নবী রাসুল আপনারা সত আমল করুন এবং বৈধ রুজি খান তালা এখানে নবীর আসলকে সৎ আমল করতে বললেন আর বৈধ রুজি ভক্ষণের জন্য আদেশ করলেন আমল মানুষ অনেকে অনেক রকমই করে তো সৎ আমল কি এটা একটা ব্যাপার আল্লাহ তালা বলছেন নবীর আসলগণ আপনারা সত আমল করুন আর বৈধ রুজি ভক্ষণ করুন বৈধ রুজি জরুরি আল্লাহ তালা বলছেন হে সাধারণ মানুষ আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি হতে যেটা বৈধ সেটা তোমরা ভক্ষণ করো একটা গরু জীবিত অবস্থায় বৈধ খান জবাই করে খান যদি গরুটা মারা যায় তাহলে সেটা কি খেতে হবে এই জন্য তালা বলছেন যে হে সাধারণ মানুষ আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সে রুজি হতে বৈধ খাও অবশ্যই আমাদেরকে খুঁজে বৈধই খেতে হবে আল্লাহ আল্লাহতালা বলছেন অহিল্লা লাকুমত্য ইয়ে তোমাদের উপরে যেটা বৈধ সেটাই হালাল করা হয়েছে আর যেটা অবৈধ সেটা হারাম করা হয়েছে মদ আছে নেশাদার দ্রব্য আছে শুকুর কুকুর আছে পৃথিবীতে অনেক পশু প্রাণী আছে ইগুল আছে যেগুলো মানুষের জন্য হালাল নয় যেগুলো হারাম খাদ্য এই জন্য আল্লাহতালা বলছেন তোমাদের উপরে যেটা পবিত্র সেটা বৈধ করা হয়েছে অপবিত্র যেটা সেটা হারাম করা হয়েছে জেনে শুনে বুঝেই রুজি ভক্ষণ করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আবুহায় বলেন বলেছেন জামানুন মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে যে মানুষ পয়সাপাতি উপার্জন করবে লাইব আলী নাস মা খাজা মিনহ আমিন আল হালাল আমিন আল হারাম কিন্তু ও হিসাব করবে না এ পয়সা বৈধ না অবৈধ সে চিন্তা করবে না এ পয়সা বৈধ না অবৈধ সমন্বিত দর্শক মন্ডলী এই সময় কি এখন নয় সেই সময় কি এই সময় নয় এখন মানুষ ব্রাকে চাকরি করতে দ্বিধা করে না আশা ঠ্যাঙ্গামরায় চাকরি করতে হিসাব করে না সুদের ব্যাংকে চাকরি করতে পরোয়া করে না দ্বিধা করে না যে কোনো মূল্যে পয়সা উপার্জন করতে মানুষ একটুকু পরোয়া করে না ডেস্টিনি হোক জিজিএন হোক লাইফ ইন্স্যুরেন্স হোক যত উপার্জনের পথ আছে মানুষ রাতে রাতে ধনী হতে চায় এসব পথে মানুষ উপার্জন করতে চায় এই সময়কেই আল্লাহ রসুল বলেছেন যে মানুষের উপরে এমনটা সময় চলে আসবে মানুষ হিসাব করবে না চিন্তা ভাবনা করবে না তার রুজি কোনটা বৈধ আর কোনটা অবৈধ আবহাওয়া এরা জিয়াহ তালহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে নেও খাও তোমরা কত খাবা পৃথিবী যখন এভাবে তুলে ধরা হবে তখন আমরা দেখতে পাবো পৃথিবীতে অসংখ্য উপার্জনের প্রযুক্তি মোবাইল ফোনে এত টাকা ইনকাম হবে এটা পনেরো বছর আগে কার জানা ছিল বলেন তো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি কেউ পনেরো বছর আগে জানতাম যে একটা গাভীর চল্লিশ কেজি দুধ দিবে এটা তো আমরা জানতাম না মুরগির চাষ করে এত পয়সা ইনকাম হবে মাছের চাষ করে এত পয়সা ইনকাম হবে এত মেশিন বিভিন্ন ধরনের উপার্জনের পথ ও পন্থা প্রযুক্তি বের হবে এটা তো আমাদের জানা ছিল না পনেরো বছরের প্রযুক্তি যদি এত কিছু দেখতে পায়। তাহলে শ বছর পরে পাঁচশো বছর পরে হাজার বছর পরে কি হতে পারে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সামনে খুলে ধরা হবে পৃথিবীকে যেমন ভাবে তোমাদের পূর্বের ব্যক্তির সাথে খুলে ধরা হয়েছিল তোমরা তখন একেবারে উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাওয়া কে কত পয়সা উপার্জন করতে পারে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা কারো ভাবার চিন্তা থাকবে না এটা মানুষ কেউ পরোয়া করবে না সবারই শুধু একটাই ধান্দা পয়সা কোথায় আছে এখন দেখতে পাচ্ছেন না একেবারে মানুষ হন্যা হয়ে লেগে পড়েছে পয়সার পিছনে তার কোনো হিসাব নেই শুধু চাই পয়সা বৈধ অবৈধ এ কথা তার ভাববার নেই আল্লাহর নবী এ কথা বলছেন যে মানুষ উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে যেমন তারা উপার্জনের প্রতিযোগিতায় নেমে গেছিল এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দেবে আদর হল খাজেরা পৃথিবী হচ্ছে মিঠে বস্তু যাকে খেতে ভালো লাগে যাকে উপার্জন করতে ভালো লাগে কোনো সময় পৃথিবী তিতে নয় জাহান নাম তিতে কবর তিতে বিচারের কাঠগড়া তিতে এখন কি কেউ বুঝতে পারছে যে জাহান্নাম নাম কেমন কবর কেমন কেমাত কেমন এখন তো মানুষ নগদ কিছু আসবে খুশি পাঁচ হাজার টাকা দামের চাকরি করে আর পঞ্চাশ হাজার টাকা মিথ্যে উপার্জন করেছে বউয়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছে বউও খুশি সেও খুশি সুখে সংসার চলছে দুই টাকা দিয়ে বরফ কিনতো পঞ্চাশ টাকা দিয়ে বরফ কিনেছে দুই টাকা দিয়ে দশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আপনার ওই পুঁঠি মাছ কিনতো এখন একেবারে বাজারের সবচেয়ে যেটা বড় রুই মাছ এক হাজার দেড় হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনছে সে তো ভুলে গেছে সেই দিনের কথা যেদিন তার পয়সা ছিল না এখন তো সে আর চিন্তা করে না কোনটা বৈধ আর কোনটা অবৈধ তিনি বলেন তোমাদের এই উপার্জন তোমাদেরকে ধ্বংস করে দেবেন যেমনভাবে পূর্বের লোককে ধ্বংস করেছিল তাদের কোনো বাঁচার পথ ছিল না তোমাদেরও বাঁচার কোনো পথ থাকবে না এটাই ঠিক নৌমানিবাসীর রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল ওসাল্লাম বলেছেন আল ও বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট হারাম ও বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে নাস যে সন্দেহকে বহু মানুষই জানে না বহু মানুষই বুঝে না যে সন্দেহটা কি মানুষ ওটা জানতেও চায় না চেষ্টাও করে না আল্লাহ নবী বলছেন ফমান ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে কে যদি সন্ধের মধ্যে পড়ে তাহলে হারামের মধ্যে পড়ল সম্মানিত দর্শক মন্ডলী সুদ সবার জানা ঘুষ হারাম সবার জানা শুকুরের গোস্ত হারাম সবার জানা ইগোল পাখি হারাম সবার জানা বিড়াল পশু হারাম সবার জানা একবারে এগুলো হলো স্পষ্ট হারাম আল্লাহ বলছেন আলা হালালো বাইয়েন আল্লাহ হারামও বাইয়েন হারাম স্পষ্ট হালালও স্পষ্ট হালাল স্পষ্ট যেগুলো বৈধ রুজি আমরা চাউল খাই আমরা গরুর গোস্ত খাই আমরা ছাগলের গোস্ত খাই এগুলো একেবারে খোলাখুলি হালাল অবাই বাইনাহমা মুস্তা মুস্তাবাহাতন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে লায়াল মোহন্না কাসির মিনার নাস যেটা বহু মানুষই জানে না তালা রসুল বলছেন তখন অকাফি শুভাত হারামে যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো যার স্পষ্ট কিছু নেই সেটা চূড়ান্ত হারাম সমন্বিত দর্শক মন্ডলী যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম অতএব আমরা হুঁশিয়ার সচেতন মানুষ দেখে শুনে জেনে বুঝে চূড়ান্ত সঠিকটায় বৈধটাই কবুল করব। আল্লাহ আমাদের কবুল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় আবারও আলোচনা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ দ্বজানাদভি আপনারা দেখছেন ফিশ টিভি বাংলা দ্য প্রোডিজি দাই অফ ইসলাম ফারেক নাই আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বিং Point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. kishor <laughs> taroka. প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ বিয়ে family status virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice join dr. Zakir Naik in better half or bitter half Peace TV Bangla আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এর জন্য আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে বৈধ বুঝে উপার্জন করার খাওয়ার তৌফিক দান করে আল্লাহমান তিনি বলেন হালাল হারামের বিষয়ে তিনি বলছেন মানুষ হালাল হারাম থেকে বেঁচে থাকবে কার রাই একটা রাখালের মতো সন্দেহ থেকে বেঁচে থাকবে একটা রাখালের মতো কোন রাখাল এরা হাওলাল হেমা যে রাখাল আইলে গরু চড়াচ্ছে আমরা আইল বুঝি না সমন্বিত দর্শক মন্ডলী আমরা আইল বুঝি তো আইল জমির মাঝামাঝিতে যেটা থাকে যেটা বোঝা যায় যে এই জমি এর আর এই জমি এর আল্লাহ বলছেন যে আইলে গরু চরানো থেকে বেঁচে থাকতে হবে ইউ শেখ সম্ভাবনা রয়েছে আয়ার ফিহে গরু ধানে মুখ দিতে পারে যদি আমি আইলে গরু চড়াই তাহলে কোনো সময় না কোনো সময় গরু ধানে মুখ দিতে পারে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি আয়ল থেকে গরু সরিয়ে নিয়ে আসো সমস্যা আছে অসুবিধা আছে তার মানে সন্দেহে যেখানে আছে সেটা ভক্ষণ করো না যদি বুঝতে না পারো যে এটা আমার পৈতৃক সম্পত্তি নেই এটা আমার পৈতৃক সম্পত্তি নয় তাহলে যাক লাখ কোটি টাকা তাতে আসে যায় না ছেড়ে দিতে হবে যদি বোঝা যায় যে এই চাকরি বৈধ নয় ছেড়ে দিতে হবে পৃথিবী অত সংকীর্ণ নয় আমি যেমনই করি পৃথিবী অত খাটো নয় আমি মনে করি সম্মানিত দর্শক মন্ডলী মধ্যেখানে রাসুলের কথাটা আবারও বলি তারপরে হাদিস বলছি আল্লাহ রাসুল বলছেন যে ইন্না নাস কামা রিস্কা মানুষের রুজি মানুষকে খুঁজে যেমনভাবে মরণ মানুষকে খুঁজে হাদিস সহি আপনারা ফাইসলা করেন মানুষের মরণ মানুষকে ধরে না মরণ ভুলে গেছে এটি কি জীবনে কারো ঘটেছে দর্শক মন্ডলী এটা তো হয়নি কোনো দিনই হবে না তো মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না মানুষের রুজিও তেমন মানুষকে ভুল করবে না যে কোনো সময়ে মানুষ তার জন্য যে রুজি নির্ধারণ করা হয়েছে সে সেটা ভোগ করবে সেটা পাবেই এই আমরা বলছি ভুল পদ্ধতিতে কেউ রুজি উপার্জন করতে যায় না যেন করলেই ভুল হবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল আলাইহি ওসাল্লাম বলছেন মনে রেখো আলা আল্লি কুল্লে মালিকেনে হেমা ও আল্লাহ হে মহারে মোহ প্রত্যেকটা বাদশার একটা রেখা রয়েছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শুরু হলে বাংলাদেশ শেষ হয় প্রত্যেকটা দেশের একটা রেখা রয়েছে মাহারে আর সীমা রেখা হচ্ছে বৈধ আর অবৈধ হালাল আর হারাম হালাল শেষ হলে হারাম শুরু হল হারাম শেষ হলে হালাল শুরু হলো সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী এই বাক্যের পরে আরেকটা বাক্য বলছেন যে ফিল জাসাদে মোজগা মানুষের শরীরে একটা টুকরো রয়েছে অংশ রয়েছে এদা সালোহাত সালাহল যশু কুল্লহু ও এদা ফাসাদ ফাসাদাল যশু কুল্লহু আলা ওয়াহি কাল মনে রেখো সে অংশ ঠিক থাকলে সবই ঠিক থাকবে সে অংশ নষ্ট হয়ে গেলে গোটা মানুষটাই নষ্ট হয়ে যাবে সেটাই হচ্ছে অন্তর যার অন্তর পরিষ্কার তার সবই পরিষ্কার যার অন্তরে ত্রুটি রয়েছে তার সব কিছুতে ত্রুটি রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমি বৈধ রোজি উপার্জন করতে পারি না কেন আমার অন্তরে দুর্বলতা রয়েছে সমন্বিত দর্শক মন্ডলী আমি এই চাকরি এই সুদের ব্যবস্থাপনা কেন ছাড়তে পারি না আমার অন্তরে ত্রুটি রয়েছে আমার অন্তরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে নাফসি খাই মাওলাহা আল্লাহ তুমি আমার আত্মাকে পরিষ্কার করো আল্লাহ তুমি আমার আত্মাকে পরিষ্কার করো তুমি আমার আত্মার অভিভাবক তুমি আমার আত্মাকে পরিষ্কার করতে পারো কেউ করতে পারে না এই দোয়া সবাই পড়বেন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহা এই দোয়া মুখস্থ করে নিয়ে পড়ার চেষ্টা করবেন আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করবে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা বৈধ আর কোনটা অবৈধ সম্মানিত দর্শক মন্ডলী আবু হর রাজিয়া তালা বলেন রাসুল সাল আলিহাস্লাম বলেছেন তৈব নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র লা এক বলাইল্লাহ তৈয়াবা আল্লাহ তালা পবিত্র ছাড়া কবুল করেন না কোটি টাকা দান করেছেন এক নে হবে না কেননা পয়সায় যদি বৈধ না হয় আল্লাহ তালা কবুল করবেন না তিনি বলেন ইন আল্লাহ আমার আল্ল মেনি না বেমা আমার আবেহিলমুলসালিনা নিশ্চয় আল্লাহ তালাম নবী রাসুলকে যেইভাবে বৈধ রুজি খাওয়ার আদেশ করেছেন সাধারণ জনগণকেও সেইভাবে বৈধ রুজি খাওয়ার আদেশ করেছেন নবিরাসুলগণ বেশি সম্মানী হিসেবে সব কিছু খেতে পাবেন এ কথা আল্লাহ বলেননি সাধারণ মানুষ হিসেবে সব কিছু খেতে পাবে আর নবিরাসুলগণকে খুব বৈধ রুজি বেছে খেতে হবে এরকম কথা আল্লাহ বলেননি আল্লাহ বলছেন যে সবার বিষয় একই সবকেই ভাবনা করে বৈধ রুজি ভক্ষণ করতে হবে এই পর্যন্ত বলার পরে সম্মানিত দর্শক মণ্ডলী তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন ইউতুলি সফারা যে লোকটা বিদেশে আছে আশা আশা আকবরা বিদেশে থাকার কারণে তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি চিরুনি করেনি এ কারণে তার মাথার চুল এলোমেলো হয়ে গেছে সে বিপদে পড়ে আছে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে সে বলছে রব্বি রব্বি প্রতিপালক আমি বিপদে প্রতিপালক আমি বিপদে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো দুঃখিত হারাম তার খাদ্য আছে হারাম তার পানি আছে হারাম হারাম তার পোশাক আছে হারাম গেলে হারামে তার জীবিকা নির্বহ হারাম আন্না ইস্তাজ তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না সম্মানিত দর্শক মন্ডলী বৈধ রুজি জরুরি এ অংশে আমরা স্পষ্ট বুঝতে পারছি যদি ভাত হালাল না থাকে এ কবুল হবে না যদি পানি হালাল না থাকে এ কবুল হবে না যদি পোশাক বৈধ না থাকে এবাদাত কবুল হবে না সম্মানিত দর্শক মণ্ডলী হালাল রুজির ব্যাপারে আমাদেরকে খুব সোচ্চার হতে হবে খুব সজাগ হতে হবে খুব সাবধান হতে হবে নইলে আমাদের পরকাল হারিয়ে যাবে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না একমাত্র বৈধ রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি আজকে মানুষ যে কোনো স্থানে চাকরি করতে একটুকো দ্বিধা করে না যে কোনো এনজিওতে পয়সা উপার্জন করতে একটুকো পরোয়া করে না অথচ রাসুল সাল আলাইহি ওসাল্লাম বলেন কুল্লোলাহমিনে কানাতিনারো আউলা বলেন আল্লাহ নবী বলেছেন প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন যে জান্নাতা জাসাদন খুলনাতা বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম রুজি দেওয়া হয় ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম রুজি দেওয়া হয় হারাম রুজি দেওয়া শরীর জান্নাত লাভ করবে না এই বিষয়ে আমাদের জরুরি লক্ষণীয় যে আমরা যেন কোনো সময় হুলেও অবৈধ রুজি উপার্জন না করি আবহাওয়ার তালান বলেন একদ আল্লাহ রসুল বললেন যে ইস্তাহে মিনাল্লাহ সঙ্গী সাথী তোমরা একটু প্রকৃত আল্লাহকে লজ্জা করো আল্লাহকে যেভাবে লজ্জা করা উচিত সেইভাবে লজ্জা করো তা আমরা বললাম আল্লাহর আসল ইন নাস্তা হেই হাক্কা আমরা আল্লাহ তালাকে প্রকৃত পক্ষেই লজ্জা করি আমরা আল্লাহ তালাকে প্রকৃত পক্ষেই লজ্জা করি আল্লাহরাসুল বললেন যে না লাইসা সাত বিষয়টি এমন নয় তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি আমি বলতে চাচ্ছি যে হাক্কা আলা হায়া আল্লাহ তালাকে প্রকৃত লজ্জা হবে ওই সময়তে যে মা আকালা অমা হাওয়া একজন ব্যক্তি কি খেলো আর পেটে কি জমা করলো এটা বুঝতে পারল যে ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ তালাকে প্রকৃত লজ্জা করলো তারপরে তিনি বললেন কানে যেটা শুনল বিবেক দিয়ে যেটা ধরল যদি ও বিবেক দিয়ে যেটা ধরছে আর কান দিয়ে যেটা শুনছে সেটা যদি হক শুনে থাকে হক ধরে থাকে তাহলে সে প্রকৃত পক্ষে আল্লাহ তালাকে লজ্জা করল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি এ হাদিসের সারমর বোঝাতে সক্ষম আল্লাহর নবী পরের বাক্যে বললেন যে ব্যক্তি খেলো এবং যেটা ধারণ করল, সেটাই যদি হক হয় তাহলে প্রকৃতপক্ষেও আল্লাহকে লজ্জা করেছে তাছাড়াও আল্লাহকে লজ্জা করেনি সম্মানিত দর্শক মণ্ডলী অবৈধ রুজি খেলে আল্লাহকে লজ্জা করা হয় না অবৈধ রুজি ভক্ষণ করলে আল্লাহকে মূল্যায়ন করা হয় না আমি বৈধ রুজির একটা বোখারি মুসলিমের হাদিস থেকে দৃষ্টান্ত পেশ করি দেখেন মানুষ কত সতর্ক হালাল হালাম রুজির ব্যাপারে আয়েসার জি আল্লাহ তালা আনহা বলেন যে আমার আব্বা একটা গোলাম রাখতেন কাজের জন্য সেই গোলাম বাহির থেকে কাজ করে নিয়ে আসতো ও যে বিনিময় পেত সে বিনিময় থেকে আমার পিতা খেতেন একদা সে গোলাম বাহির থেকে নিয়ে এসেছে কিছু পয়সা কিছু খাওয়ার ওয়াকালা মিনহু অবাক্কার সিদ্দিক সেখান থেকে খেয়ে নিয়েছে খাওয়ার পরই সে দাস বলছে হালাতা তা তাদি মা আপনি কি বুঝতে পেরেছেন আপনি কি খেলেন তা অবাক্কার সিদ্দিক বলছেন যে কি খেলাম তুমি যেটা নিয়ে এসেছো সেটাই খেলাম তখন সে ব্যক্তি বলছে যে এমনি তাকা হান্ত জাহেলিয়াত আমি জাহেলিয়তের যুগে গণকি করতাম আর আমি ভালো গণকি জানতাম না শুধু দিতাম 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 ফাঁকি দেওয়া ছিল কাজ আমার কৌশলে বলে বলে একটা একটা কিছু আমাকে কিছু পয়সা দিয়ে দিত সেটা আমি নিয়ে ভক্ষণ করতাম তো জাহেলিয়াতের যুগে আমি যখন মুসলমান ছিলাম না সেই সময়ে একটা লোকের বাড়িতে আমি গণকি করেছিলাম একটা লোকের ব্যাপার আমি গনকি করেছিলাম সেখানে কিছু টাকা পেতাম সে টাকা আজকেও দিয়ে দিয়েছে সেই টাকা এইটা এই পর্যন্ত বলতে না বলতেই সিদ্দিক সিদ্দিকরা তালাহ তার হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে যা তিনি ভক্ষণ করেছিলেন সবকে বমন করে দিলেন হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ হাদিসে কি শিক্ষা গ্রহণ করতে পারি আমরা কি নিতে পারি আউবাক্কার সিদ্দিক জান্নাতে যাবে না তো কে যাবে বলেন যে ব্যক্তি জানার সাথে সাথে মুখে হাত ঢুকিয়ে সবকে বমন করে বের করে ফেলে দিলেন তার কি জান্নাত যেতে কোনো চিন্তা আছে আমরা দুনিয়া ভক্ষণ করছি জেনে বুঝে নয় একেবারে জাহেলিয়তের মধ্যে পড়ে গিয়ে আমরা দুনিয়া ভক্ষণ করছি কেউ হিসেব করি না এই রুজি আমার জন্য ক্ষতিকারক না এই রুজি আমার জন্য কল্যাণ দেবে রুজি আমার জন্য কল্যাণ বহন করবে না আমরা আউবাকার সিদ্দিকের ঘটনা পড়ে অন্তত কিছুই তো করি যদি আল্লাহ কবুল করেন তবে এটা বিশ্বাস রাখুন বৈধ রুজি না হলে এবাদাত কবুল হবে না এটা চূড়ান্ত সম্মানিত দর্শক মন্ডলী সন্দেহযুক্ত কোনো রুজি ভক্ষণ করা যাবে না আর যেটা স্পষ্ট হারাম সেটা ভক্ষণ করে এবাদাত কবুল হবে না এটাও চূড়ান্ত আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার অনেক রহমত আমরা জাতির জন্য দর্শক মন্ডলীর জন্য সকলের জন্য তোমার দরবারে দোয়া প্রার্থনা করি তুমি আমাদের প্রতি একটু দয়া করে আমাদেরকে বৈধ রুজি ভক্ষণ করার একটু সুযোগ দাও যাতে করে আমরা জাহান নামে না গিয়ে জান্নাত পেতে পারি আমাদের এই দাবি এ দাওয়া এই দোয়াটুকু তুমি কবুল করো আমাদের দাবিকে তুমি গ্রহণ করো আল্লাহ তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি

কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বর্মিংহাম ইউকে

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়